লতিফ সাহেব, কেমন দেখলেন আমাদের নারী আর শিশুদের? ভীষণ কষ্টে আছে। ঠিক তাই, আমাদের দেশের বেশিরভাগ নারী আর শিশুর জীবন মানবেতর। আপনি কি বলতে পারবেন কেন এদের মানবেতর জীবন? কেন? আপনাদের জন্য, আপনারা যারা এনজিওর নাম করে বিদেশ থেকে এই সব মানুষের উসিলায় কোটি কোটি টাকা নিয়ে এসে এদের জন্য এক পয়সাও খরচ না করে নিজেরা আরামায়েশ করেন, সেই কারণে কি ঠিক বলিনি? কিছুটা কিছুটা না, আমিনা চৌধুরী, পুরোটাই ঠিক। এখন আপনি বলেন, আপনি কি আমার এখানে প্রশিক্ষণ নেবেন? হ্যাঁ নেব। আমি কিন্তু একটু কঠিন কাজ করাবো আপনাকে দিয়ে। কি ধরনের কাজ সেটা নিশ্চয়ই তমিত সাহেব এবং আকবর সাহেব আপনাকে কিছুটা বলেছেন। জি ভাইজান, সব ঠিক আছে, আমার আসলে ঘুম খুবই দরকার। ঠিক আছে, আপনি কাল সকাল থেকে শুরু করে দিন। আচ্ছা ঠিক আছে, শুরু করব। আমার আসলে কি ধরনের কাজ করতে হবে? সকালে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এখন এই নিন, এটা কি? MP3। রাত্রে তো আপনার ঘুম আসবে না, এটা দিয়ে গান শুনে আপনি রাতটা কাটিয়ে দেবেন। হাউ সুইট, থ্যাংক ইউ। বাবা, আপনার প্রজেক্ট কেমন চলছে? মনীষা বলল খুব নাকি ইন্টারেস্টিং, সবাই নাকি খুব মনোযোগ দিয়ে কাজ করছে। তা হ্যাঁ মা, তো তুমি সাফাতকে একা ফেলে চলে এলে? বাবা, সাফাত অনেক বড় একটা প্রজেক্ট পেয়েছে, আমি তো বলেছিলাম আসতে, কিন্তু কাজের অনেক প্রেশার তো, তাই অনেক ব্যস্ত। হ্যাঁ না, ভালো, কাজের চাপ থাকা ভালো, কাজ নিয়ে ব্যস্ত থাকাও ভালো। বাবা, মনীষারও কোথায়? আগে ভেতরে যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর সব দেখে আসতে পারবে। জি বাবা, যাও।